অসমত বাজেট অধিবেশন চলি আছে আৰু বাজেট অধিবেশনত আজি হুলস্থুল পৰিৱেশ আৰু হুলস্থুল পৰিৱেশ হৈছে মেট্ৰিক পৰীক্ষাত জেনেৰেল ছায়েন্সৰ প্ৰশ্নকত ফাদিল হোৱা সম্পৰ্কত মেট্ৰিক পৰীক্ষাত প্ৰশ্নকত ফাদিল হোৱাৰ ফলত পৰীক্ষাৰ্থী গম নোপোৱাকে চেণ্টাৰত গৈ পেলাই পৰীক্ষা দিয়াৰ মানে সাজু হৈছিলে কাৰণ কেৱল পৰীক্ষা আৰম্ভ হোৱাৰ 9 ঘণ্টা আগতেহে ৰাজ্য চৰকাৰে জনাইছে শিক্ষা বিভাগে জনাইছে পৰীক্ষা কেঞ্চেল হোৱা বুলি জেনেৰেল ছায়েন্সৰ পৰীক্ষা কেঞ্চেল লৈ পেলাই আজি সদনত উত্তাল আৰু শিক্ষামন্ত্ৰীক প্ৰত্যেকৰ দাবী উত্থাপন কৰিছে বিৰোধীয়ে সজোৰে শিক্ষামন্ত্ৰীয়ে প্ৰত্যেক কৰিব লাগে বুলি দাবী উত্থাপন কৰিছে আৰু অধ্যক্ষৰ হস্তক্ষেপত কিছু নিয়ন্ত্ৰণত আহিছে তথাপিও যেতিয়ালৈকে এই বিষয়ে আলোচনা নহয় আজি গোটেই দিনটো যদি আলোচনা নহয় তেন্তে সদন ত্যাগ কৰিব বুলি প্ৰস্তাৱ কৰিছে আনি বিৰোধীয়ে প্ৰস্তাৱ আনিছে লগতে সদনৰ ভিতৰতে শিক্ষামন্ত্ৰীৰ মুৰ্দাবাদ ধ্বনিৰে উত্তাল কৰি পেলাইছে আপোনালোকে স্ক্ৰীণত আজি সদনত শিক্ষাৰ ওপৰত যি আলোচনা হৈছিলে পৰীক্ষা বাতিল সম্পৰ্কে যি আলোচনা হৈছিলে সেই বিষয়ে স্ক্ৰীণত ভালকৈ চাই লওক বিষয়টো এডজনমেণ্ট মোচন আহিছে এইটো যদি ডিছকাশ্যন কৰিব আপুনি অগ্ৰাহ্য কৰিছে আমি কৈছো এইটো ডিছকাশ্যন হ'ব লাগে ডিছকাশ্যন নহওঁতে শিক্ষামন্ত্ৰী ৰিপ্লাই দিয়া আৰম্ভ কৰিব নাই 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 সবে ৰাখিব পাৰিব শুনক তেতিয়াহ'লে আমাক নহয় মই বিষয়টো মই অগ্ৰাহ্য কৰা নাই আপোনালোকে বুজি পোৱা নাই আপুনি বুজি পোৱা নাই আপুনি অগ্ৰাহ্য কৰিছে কেনেকৈ উত্তৰ দি দিলে আমি এডজন কৰি আলোচনা কৰা হাউচ তো এডজন কৰা এডজন নকৰাতে এডজৰ্ণমেণ্ট মোচন মানে কি এডজৰ্ণমেণ্ট মোচন মানে বিষয়টোৰ ওপৰত গুৰুত্ব ৰাখি ইয়াৰ ওপৰত সম্পূৰ্ণ দিনটো আলোচনা কৰিব লাগে তাৰ কাৰণে অন্যান্য কাৰ্যসূচীবিলাক বাতিল কৰিব লাগে বিষয় গুৰুত্বপূৰ্ণ বিষয়টো মই অগ্ৰাহ্য কৰা নাই কিন্তু হাউচ এডজৰ্ণ কৰা এটা দিনৰ কাৰণে এই বিষয়টো আলোচনা কৰিবলৈ সেইটোহে মই অগ্ৰাহ্য কৰিছোঁ তো বিষয়টোৰ ওপৰত গুৰুত্ব কি আছে কি নাই যিসকলে নটিচ দিছে তেখেতসকলে হাউচত উপস্থাপন কৰিছে মানে গুৰুত্বটো মন্ত্ৰী ডাঙৰীয়া বহি আছে মন্ত্ৰী ডাঙৰীয়া বহি আছে কাৰণে যিটোৰ বিষয়ত কথা কৈছে তেওঁ ৰেছপণ্ড এটা দিছে যে এই বিষয়ত অলৰেডি ডিপাৰ্টমেণ্টে কি কৰি আছে সেইটো তেখেতে অৱগত কৰিছে তাতো আপত্তি কৰিবলগীয়া কি আছে এতিয়া মই ক'ব খোজা কথাটো হ'ল যে এই বিষয়ত আমি আলোচনা যদি একদম কৰিব লাগিব বুলি সব সদনে যদি হয় আমি নহয় মই কথাটো কৈছো কিয় হাল্লা কৰে হাল্লা নকৰিলে নহয় নেকি হাল্লা নকৰিলে নহয় নেকি চিঞৰিলে নহয় লাগে 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 সব কথা চিঞৰি ক'ব লাগে নেকি ভালকে পাতিব নোৱাৰে পুৰা আলোচনা হ'ব লাগে কি আছে নহলে তেওঁ ডাইৰেক্ট পদত বিষয়টো আলোচনা কৰিব নালাগে নেকি মই আলোচনা কৰক চাইছিলো চাইছিলো আলোচনা কৰক মই কোনটো কথা কৈ আছো সদন মই কোনটো কথা কৈ আছো যে আমি আলোচনা কৰক আলোচনা কৰি পালে আমি 5 এপ্ৰিললৈকে বিধানসভা আছে যদি সকলোৱে একমতত উপনীত হ'ব পাৰে তেতিয়া কোনোবা এটা দিনত 0 আৱাৰ আমি অকল এটাই আনিম তাতে আমি সম্পূৰ্ণ এই বিষয়টো কথা পাতিম 3-0 আৰে মই স্পীকাৰে কৈ আছো অধ্যক্ষই কৈ আছো
আর 21 কোণৰ কাৰণে মই কৈ আছো আজি হল ভাল ছাৰ হেগতিকে আমি কৈছো কাৰণ দুখটো যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ আৰু গতে অসমৰ ৰাইজে আশা কৰিছে যে এই বিষয়ে আমি আলোচনা কৰিম আজি আলোচনা কৰা আমি জৰুৰী সমস্যা আজি আলোচনা কৰা আমি অনুমোদনের লগতে মাননীয় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের সম্পর্ক বিতর্কর বাবে 2022-23 সনের মঞ্জুরির বাবে পরিপূরক দাবি সমূহ উপর আলোচনার বাবে বিভিন্ন দল আর নির্দল সদস্য উপযুক্ত সময় আবন্টন দেওয়ার বাবে অধ্যক্ষর কার্যালয় সন্মুখে কক্ষত কার্য উপস্থিত সমিতির এখন সভা অনুষ্ঠিত করা হয় আলোচনার আরম্ভণিতে সমিতির চলিত বাজেট অধিবেশন এই তো সদন হয় এই তো সদন হয় এই তো ধর্ণাস্থলী নহয় প্লিজ 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 আরে এই তো স্লোগান ইয়ার করব না লাগে না প্লিজ ভারতীয় জনতা পার্টির 209 ভারতীয় জাতীয় কংগ্রেস গণ পরিষদ 30 মিনিট ইউনাইটেড পিপলস পার্টি নির্বাচন 10 মিনিট বড় পিপলস ফ্রন্ট 10 মিনিট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 3 মিনিট নির্দলীয় 3 মিনিট অভাব 15 মার্চ 2023 তারিখ 2022-23 সনের মন্দির বাবে হব লগা আলোচনা অন্তত মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব সম্পর্ক বিতর্ক উত্তর প্রদান করব সবাই 2022-23 সনের পরিপূরক দাবি মঞ্জুরির বাবে অগ্রাধিকার বিদ্যুৎ মঞ্জুরি নং 48 কৃষি মঞ্জুরি নং 14 আরক্ষী বিভাগ দুটা আলোচনা করবলে সিদ্ধান্ত লওয়া হয় পরিপূরক দাবি মঞ্জুরি দুটা আলোচনার বাবে তলে উল্লেখ ধারণ সময় হয়েছে ভারতীয় জনতা পার্টি 105 ভারতীয় জাতীয় কংগ্রেস 45 অসম গণ পরিষদ 15 মিনিট সর্বভারতীয় সংসদীয় গণতান্ত্রিক মোর্চা 25 মিনিট ইউনাইটেড পিপলস পার্টি নির্বাচন 12 মিনিট বদল অ্যান্ড পিপলস ফ্রন্ট 5 মিনিট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1.67 মিনিট নির্দলীয় 1.67 মিনিট সমিতি হওয়া 21 মার্চ 2023 তারিখে আবেলি সদনত G20 বিষয়বস্তুর সন্দর্ভত বিস্তৃত আলোচনা আর 4 এপ্রিল 2023 তারিখে আবেলি অধ্যক্ষ উদ্যোগে সিদ্ধান্ত প্রেভেনশন অফ ড্রাগ অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং বিষয়টি উপরে অনুষ্ঠিত করে সিদ্ধান্ত লৈছে আশা করো এই পদের উপরে মাননীয় সদনের অনুমতি আছে দ্য হাউস অ্যাডজর্ন ফর 10 মিনিটস